নমস্কার, এই মুহূর্তত রাজ্যবাসীর বাবে উলাই আহিছে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর। সুমি তার্কিকৰ পিছত এইবার আরক্ষীর জালত পুলিল কৌটি কৌটি টাকা আত্মসাৎ করা এগৰাকী মাইনাও ব্রহ্ম। বিটিআরত লুণ্ঠন চলাই পলাই আছিল পান দোকানীর পৰা কোটিপতি হওয়া মুছলপুরৰ এগৰাকী মাইনাও ব্রহ্ম। সুমি তার্কিকৰ পিছত এইবার আন এগৰাকী প্রবঞ্চক আরক্ষীর জালত। আরক্ষীর জালত পুলিল কৌটি কোটি টাকা আত্মসাৎ করা এগৰাকী মাইনাও ব্রহ্ম। বরভূমিত লুণ্ঠন চলাই পলাই আছিল প্রবঞ্চক মাইনাও ব্রহ্ম। বিমান যোগে দিল্লির পৰা গুৱাহাটীলৈ আহিছিল মাইনাও। আর নিশা বর্জার বিমানবন্দরতে আরক্ষী আটক করে মাইনাও। বাক্সার মুছলপুরের মাইনাও লুণ্ঠন করেছিল কৌটি কৌটি টাকা। পান দোকানীর কোটি কোটি হয়েছিল প্রবঞ্চক মাইনাও। মাইনাও স্কর্পিও আর সহযোগী দীপাঙ্করর ফর্চুনার বাহন জব্দ করেছে আরক্ষীয়ে। দীপাঙ্কর ভট্টরে মিলি 100 কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ মাইনাওর বিরুদ্ধে। পাকিস্তানি সেনার গুলিত আহত হয়েছে এগারী বিএসএফ জওয়ান। ভারত পাকিস্তান সীমান্ত গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান ধ্রুবজ্যোতি দাস। পাকিস্তানের প্রায় স্নাইপারে চলা গুলিত আহত হয়েছে উদালগুড়ির ধ্রুবজ্যোতি। আর সম্প্রতি বিএসএফর চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে বিএসএফ জওয়ানগী। গ্রেপ্তার করা হল রাজ্য জোগাড়ি যাওয়া ট্রেডিং স্কেমর অন্যতম মূল অভিযুক্ত সুমি বরা আর তার্কিক বরাত। আর এই দুগী প্রবঞ্চক সন্দর্ভত এইবার মুখ খুলিছে রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। রঞ্জিত কুমার দাসে মন্তব্য করে কয় যে সুমি আর তার্কিকর ইলেগেলি বিনিয়োগ করা ধনেরে অঙ্গনবাড়ি কেন্দ্র নহলে ওভারব্রিজ বনাও। সুমি আর তার্কিকক লৈ এইবার মুখ খুলিছে সরকারের আন এজন মন্ত্রীয়ে। আইনমন্ত্রী রঞ্জিত কুমার দাসে সুমি সন্দর্ভত কৈছে পৃথক মন্তব্য। রঞ্জিত কুমার দাসে সুমি সন্দর্ভত কি কৈছে চাও আহক। রঞ্জিত কুমার দাসে মন্তব্য করে কয় যে সুমিয়া জেলর ভাত খাওয়াটো এক ডাঙর কথা নহয়, কিন্তু প্রথমতে কত কত টাকা সমূহ থাকে সেয়া উদ্ধার করে আনক। জেলত গেলে তো জামিনত মুকলি হয়ে আক উলাই আহিব। উদ্ধার করা ধনসমূহ যিয়ে যিয়ে বিনিয়োগ করেছিল তেওঁলোকক ঘুরাই দিয়ক। লিগেলি ইনভেস্ট করা সকলকে ধন উভতাই দিয়ক। ইলেগেলি বিনিয়োগ করা সকলের ধনেরে অঙ্গনবাড়ি কেন্দ্র বা ওভারব্রিজ বনার কামত লগাও। এই মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসর। অবেহত গ্রেপ্তার করা হল রাজ্য জোগাড়ি যাওয়া ট্রেডিং স্কেমর অন্যতম মূল অভিযুক্ত সুমি বরা আর তার্কিক বরাত। আজি পুয়া ডিব্রুগড়ত গ্রেপ্তার করা হয় তার্কিক সহ সুমি। সামাজিক মাধ্যম যোগে এই কথা জানালে আরক্ষী ডিজিপি জিপি সিংয়ে। অবেহত গ্রেপ্তার করা হল সুমি বরা আর তার্কিক বরাক। নিশা আত্মসমর্পণ নকরিলে সুমি বরাই। আজি পুয়ায় ডিব্রুগড়ত গ্রেপ্তার করা হয় তার্কিক সহ সুমি। আরক্ষী ডিজিপি জিপি সিংয়ে এই সন্দর্ভত করলে বিশেষ টুইট। এসটিএফে গ্রেপ্তার করে 10 দিনে পলাই থাকা সুমি আর তার্কিক। এসটিএফে নিজের জিম্মাত লৈছে সুমি বরা আর তার্কিক বরা। পলাতক সুমি বরাই এক ভিডিও যোগে কালির দিনটুত কৈছিল যে আত্মসমর্পণ করিম বুলি, কিন্তু নিশা আত্মসমর্পণ করা নাছিল সুমি আর তার্কিকে। আর আজি পুয়ার ভাগত এসটিএফে গ্রেপ্তার করেছে এই দুগী প্রবঞ্চকক। নিবনুয়া সমস্যার ভয়াবহ রূপ। 15 সেপ্টেম্বরত রাজ্য অনুষ্ঠিত হব তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষা। আর এই পরীক্ষা অনুষ্ঠিত হব 3000 পদর বাবে। আর 3000 পদর বিপরীতে আবেদনকারী বা পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে 11 লাখ। নিবনুয়া সমস্যার ভয়ঙ্কর রূপটি প্রকট করে অহা 15 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক পর্যায়ের তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষা। উক্ত পরীক্ষাত 3 সহস্রাধিক পদর বিপরীতে অবতীর্ণ হব 11 লক্ষাধিক প্রার্থী। অর্থাৎ 1টা পদর বাবে গড় হিসাবত 367 জন প্রার্থীয়ে পরীক্ষাত অবতীর্ণ হব লাগিব।